আগামী 10 দিনের মধ্যে বেশ কিছু অংশে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে। আমরা এই ভিডিওতে কিছুটা বোঝার চেষ্টা করব আপডেটগুলিতে কিছু কিছু পরিবর্তন হতে পারে, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত সবথেকে বেশি থাকবে আমরা আপনাদের কয়েকটি ভাগে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন, একটু আইডিয়া পাবেন যে কোন এলাকাগুলিতে সম্ভাবনা বেশি। তো দেখুন, আমরা যদি পরের 12 ঘন্টা দেখি, আমরা সোমবারে এটা দেখছি আবহাওয়ার আপডেটটা, সোমবারে কিন্তু খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরের 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের দিকে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত আসতে পারে। দেখুন, এই জায়গাগুলোতে কোথাও কোথাও মানে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা, এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বাকি বৃষ্টিপাত একটু থাকবে এইগুলোতে। মানে এটা হচ্ছে ঘূর্ণিঝড় চলে যাওয়ার জন্য এখানে টোটাল পরিমাণটা দেখাচ্ছে বাড়বে আস্তে আস্তে। তো মূলত এগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে, এগুলোতে কম কম দেখাচ্ছে। পরের 3 দিনের মধ্যে বৃষ্টিপাত অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবারের কাছাকাছি সময় থেকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে। মানে এখানে পশ্চিমবঙ্গে মূলত মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা 24 পরগনার আশেপাশের এলাকাগুলিতে একটু বা হুগলির কাছাকাছি অংশে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা কিন্তু থাকছে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত এইগুলো কিন্তু বাড়ছে, এখানে বৃষ্টিপাত দেখুন আসছে। এইগুলোতে কোথায় দেখুন ফাঁকা জায়গাগুলো দেখুন কোথায় ভরাট হচ্ছে, তো এগুলোতে বৃষ্টিপাত কিছুটা চলে আসবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখে নিলেন কোথায় কোথায় রয়েছে, উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো এখানে কিন্তু 3 দিনের মধ্যে এখানে ঢুকছে, অর্থাৎ বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। দিনাজপুরের দিকেও কিছুটা পরবর্তী ক্ষেত্রে আসবে। পরের 5 দিনে নিয়ে গেলে দেখুন বৃষ্টিপাতের কিন্তু এলাকাগুলো বাড়ছে। এই 3 দিন ছিল, এই 5 দিন অর্থাৎ যেটা হচ্ছে রবিবারের মধ্যেই বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলে আসবে। পরের 5 দিনের মধ্যে মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে রবিবারের মধ্যেই বেশ কিছু অংশে বৃষ্টিপাত এখানে চলে আসবে। দেখুন এখানে এক এই যে 3 দিনের মধ্যে এইটা বা 5 দিন করলে দেখা যাচ্ছে যে 22 মিলিমিটার দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি এইগুলোর এলাকার মধ্যে কিছুটা, এখানে একটু জুম করে দেখি কোন জায়গা রয়েছে, এখানটাতে বাঁকুড়ার কাছাকাছি কিছু রয়েছে, কিছুটা পশ্চিম মেদিনীপুর, দেখুন এই জায়গাগুলোতে গরমটা রয়েছে কিন্তু এর মধ্যে রোদ খটখটে আবহাওয়া হয়তো রয়েছে, তো এগুলোতে একটু বৃষ্টিপাত আসতে পারে। ঝিনাইদহ, যশোর, লহগড়া, ঝিনাইদহ, কটচাঁদপুর, ফরিদপুর এগুলোতে একটু বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎও হতে পারে। এই যে উপকূলের দিকে এলাকাগুলিতে পরের 10 দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আস, এই এলাকাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে, কিন্তু কোনো কোনো অংশে বৃষ্টিপাত আসবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে। কিন্তু পিরোজপুর, মাথাবেড়িয়া, মোংলা, কলাপাড়া, লালমোহন এগুলোতে বৃষ্টিপাত আসবে, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, পাবনা, ইসুর্দি, মুর্শিদাবাদ, দেখুন কোন কোন জায়গাগুলো রয়েছে, তো ডোমকল, জলঙ্গি, করিমপুর, নদিয়া, বেলডাঙ্গা, নওদা, বহরমপুর, আজিমগঞ্জ, লালগোলা, জঙ্গিপুর, ধুলিয়ান, মালদা, মালদা দিকেও বৃষ্টিপাত আসবে। মালদা দিকে তখন 3 দিনের মধ্যে বৃষ্টিপাত সেরকম নেই, 5 দিনের মধ্যে একটু সামান্য আসছে, মোটামুটি আসবে 10 দিনের মধ্যে এরকম একটা মিলিমিটার, তবে এর এই মিলিমিটারে পরিবর্তন থাকবে। দিনাজপুর দেখুন এরকম করে আসছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত এরকমভাবে আসবে, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত কিন্তু আসবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুর, দার্জিলিং, কালিম্পংয়ে এইরকম মিলিমিটারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আবার নামছি নিচের দিকে, ধুলিয়ান হয়ে গেল, এবারে দুমকা, রামপুরহাট, নলহাটি, বীরভূম, সিউড়ি, বোলপুর, কুসকরা, পূর্ব বর্ধমান বিভিন্ন অংশে দেখুন নদিয়া সমেত কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, বনগাঁ এগুলোতে বৃষ্টিপাত আসবে, চাকদা, পান্ডুয়া, হুগলি, মাসাট, চন্দননগর, হাবড়া, সর্বনগর, বাদুরিয়া, খড়দা, পানিহাটি, সোদপুর, কলকাতার নিউটাউন, দমদম, এগুলো দুলবেড়িয়া, আমতা, বজবজ, তমলুক, জয়নগর, গোসাবা, দেখুন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসছে। তো 10 দিনের মধ্যে টোটাল এরকমভাবে হলদিয়া, তমলুক, বালিচক এগুলোতে 5 দিন কমিয়ে দিলে এরকম করে বৃষ্টিপাত পরে 10 দিনের মধ্যে এত বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে বিভিন্ন অংশে হবে। তবে পুরুলিয়ার দিকে দেখুন বৃষ্টিপাত অনেকটা কম দেখাচ্ছে, তবে মাঝখানে কখনো কখনো আসবে। এই যে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণু, কতুলপুর, বর্ধমান বললাম, দুর্গাপুর, আসানসোলের দিকে 3 দিনের মধ্যে সেরকম বৃষ্টিপাত নেই, 5 দিনের মধ্যে বৃষ্টিপাত কিছুটা ঢুকছে, কিছুটা ঢুকবে, পরের 10 দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে। ঘুসকরা, বর্ধমানের দিকে দেখুন এগুলোতে মঙ্গলকোট, ভাতার এই সমস্ত জায়গা যেগুলো রয়েছে, কালনা, কাটোয়া, পান্ডুয়া এগুলোতে কিন্তু পরের 5 দিনে নিয়ে গেলে এইরকম পরিমাণ বাড়ছে, অর্থাৎ বৃষ্টিপাত কিছুটা যে আসছে সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। এই বৃষ্টিপাতগুলো যখন ত্রিপুরার দিকে যদি দেখি,
ত্রিপুরাতে অনেক মানুষ জিজ্ঞেস করেন, আগরতলা, অম্বাসা, অমরপুর, দেখুন মোটামুটি এরকম বৃষ্টিপাত আসছে। 5 দিনের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে, 3 দিনের মধ্যে কিছুটা, মানে এখানে একটু বৃষ্টিপাত ঢুকবে মনে হচ্ছে, মানে মঙ্গল বুধের মধ্যেই বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাত ঢুকে যাবে। 24 ঘন্টার মধ্যে নেই, দেখুন এখানে তার 3 দিনের মধ্যে এখানে বৃষ্টিপাত মধ্যে কিছুটা ঢুকছে, বেলুনিয়া সমেত, কুমিল্লা সমেত, সেনবাগ, চট্টগ্রাম, ফটিকাছড়ি, ঢাকার আশেপাশে, ফরিদগঞ্জ, ঢাকা, কাপসিয়া, ময়মনসিংহ, এদিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকছে। এই দেখুন বৃষ্টিপাত, দেখুন এখানে বৃষ্টিপাত ছিল না, তার মানে এগুলো নতুন করে বৃষ্টিপাত এগুলো আসবে, আশা করি বোঝা যাচ্ছে এগুলোতে বৃষ্টিপাত আসবে। সিলেটে অনেক বৃষ্টিপাত হতে পারে, শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসছে, পরিমাণ মতো দেখাচ্ছে, এই জন্যে যাতে বুঝতে পারেন যে, এবং আসাম, মেঘালয়, ধুবড়ি, এগুলোতেও বৃষ্টিপাত আসবে। 3 দিনে দেখুন এরকম বৃষ্টিপাত, 2 দিনে, 24 ঘন্টা এরকম কম দেখাচ্ছে। এই যে এইখানে কিন্তু বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে ঢুকছে, এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন বৃষ্টি ঢুকছে, এগুলো কিন্তু বাড়ছে, দেখুন বৃষ্টিপাত বাড়ছে আস্তে আস্তে, অর্থাৎ নতুন করে বৃষ্টি এগুলো আসছে। এই বৃষ্টিপাতগুলো আগামী 10 দিনের মধ্যে বিভিন্ন হতে পারে, কলকাতার আশেপাশেও দেখুন, যদি 24 ঘন্টা সেরকম দেখাচ্ছে না, কিন্তু 3 দিনের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে বাড়ছে, এই 22, তারপর 10 দিনের মধ্যে টোটাল 68 মিলিমিটার। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ বলছি খুব একটা, হ্যাঁ কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি, তার সঙ্গে কলকাতার আশেপাশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে এই এলাকাগুলিতে, কিন্তু বাংলাদেশের এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 দিনের মধ্যে কম রয়েছে, মোটামুটি রয়েছে, কিন্তু 3 দিন পর থেকে বৃষ্টিপাত মনে হচ্ছে বাড়বে, এরকমভাবে একটা দেখানো যাচ্ছে, আপাতত এরকমভাবে বোঝা যাচ্ছে। আশা করি মোটামুটি বুঝে গেলেন বৃষ্টির পরিমাণ দেখালাম। এবারে এই বৃষ্টিপাতগুলো কীভাবে আসবে সেটা একটু দেখবো। প্রথম কথা হচ্ছে যে আমরা বজ্র বিদ্যুতের অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে, দেখুন এই যে কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ হবে, অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে প্রথম দিকে কোথাও কোথাও মেঘ তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে যে বুধবারের দিকে মুর্শিদাবাদ, এই মুর্শিদাবাদ নয়, নদিয়া, 24 পরগনা, মানে 2-24 পরগনা, এই এলাকার কাছাকাছি কোনো এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এই এলাকাগুলির মধ্যে কোনো কোনো অংশে, মেহেরপুরও রয়েছে এখানটাতে, তো এই এলাকাটা একটু টার্গেট থাকতে পারে। এবং এখানেও যেমন সোমবারও যদি হয় তো এই এলাকাতে মেঘ তৈরি হতে পারে, সঙ্গে এই এলাকাতে কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, 24 পরগনা বা নদিয়া এই সাইডগুলোতে, তখনভাবে একটা বজ্রবিদ্যুৎ আসছে, দেখতেই পাচ্ছেন, তো দেখালাম এরমভাবে, দেখুন আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ কোথায় কেমন বজ্রবিদ্যুৎ আসছে, কবে কবে আসছে। 17 তারিখে বজ্রবিদ্যুৎ একটু বেশি হতে পারে, এই জায়গাগুলোর মধ্যে একটু বেশি রয়েছে, তো সুতরাং এইখানে কোথাও কোথাও ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, সুতরাং কালবৈশাখী কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকতে পারে। আগেও আপডেটে দেখেছিলাম ঠিক এরকমভাবে, দেখুন আসছে, উত্তরবঙ্গ দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে, উত্তর, দক্ষিণ, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, সব দিকে দেখুন কোন কোন জায়গাতে বজ্রবিদ্যুৎ আসছে, কবে কবে আসছে, সময় দেখছেন, সময় সবই কিন্তু দুপুর থেকে বিকেল, এটা মাথায় রাখুন, দেখুন সময় হচ্ছে দুপুর থেকে বিকেল, বজ্রবিদ্যুতের সম্ভাবনা দুপুর থেকে বিকেল সন্ধ্যে, এগুলো কিন্তু সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত হবে না, অর্থাৎ প্রত্যেক জেলাতে যে সমান বৃষ্টিপাত হবে সেটা কিন্তু মোটেই নয়, মোটেই নয়, এটা কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত নেই। আগামী কয়েকদিনে কীরকম হতে পারে, কোথায় কোথায় কী সম্ভাবনা, এগুলো পরিবর্তন সম্ভব, তো কিছু কিছু এলাকা কিন্তু আপনাদের বলে দিলাম। এর সঙ্গে একই রকম আগের আপডেটেও দেখেছিলাম যে ঝাপটা, দেখুন বায়ু একটু দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু বায়ু প্রবাহ চলছে, ফলে যে একটু ঠান্ডা ঠান্ডা, হয়তো খুব গরম থাকবে না, কিন্তু এই গরমটা বাড়বে, মঙ্গলবার কিছুটা বাড়তেও পারে, দুপুরের দিকে তাপমাত্রা দেখো এখানে দেখা যায় যারা 44 ডিগ্রি হয়ে যেতে পারে, যে 44 ডিগ্রি, 42 ডিগ্রি, রাঁচির দিকে 44 ডিগ্রি, অর্থাৎ কলকাতার আশেপাশের বা এই পশ্চিমের দিকে জেলাগুলোতে 44, 40 ডিগ্রি, 42 ডিগ্রি থাকবে, 44 দেখা যায়। দেখুন বাঁকুড়াতে প্রচণ্ড গরম, ঘোড়া, পুরুলিয়াতে প্রচণ্ড কিন্তু গরম, আমরা একটু দেখে নিই এটা কোন মডেল রয়েছে, একবার দেখে নিই, ECMW মডেলে দেখাচ্ছে যে এইদিকে কিন্তু তাপপ্রবাহ হবে, অর্থাৎ মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে, 43 আসন, এগুলোতে প্রচণ্ড গরম থাকবে, বর্ধমান থেকে 42, কোতুলপুর 43, বিষ্ণুপুর পর্যন্ত 44, অর্থাৎ 43-44 পর্যন্ত তাপমাত্রা থাকবে ওই দিকটাতে, কিন্তু এদিকটাতে অত থাকবে না, এদিকটাতে 36-35-39 এদিকে হাওয়া বইবে, দক্ষিণ পূর্ব দিক থেকে এখানে হাওয়া বইবে, দমকা হাওয়া থাকবে, 40-50 বা 30-40 কিন্তু হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন লালমোহন থেকে চর ফ্যাশন, কলাপাড়া, মোংলা, বগুড়া, এদিকে ভোলা, কাওয়াখালী, এইগুলো সবই কিন্তু বলে দিলাম, বাগেরহাট, গৌরনদী, রায়পুর, এগুলোতে অনেক জায়গাতে, মাকসুদপুর, দমকা ঝোড়া কোথাও কোথাও থাকবে, অর্থাৎ এগুলোতে দমকা হাওয়াটা কিছুটা থাকবে, এইগুলোতে উত্তরবঙ্গ দেখুন দেখতে পাচ্ছেন সব জায়গাতে এভাবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, দেখিয়ে দিলাম 17 তারিখেও, দেখুন এখানে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, অনেকটাই দেখিয়ে দিলাম। এবারে ভালোভাবে বোঝার জন্য এগুলো কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেক জায়গাতে একই রকম হবে না, জেলার নাম বলা মানে যে গোটা নদিয়া জুড়ে হবে তা নয়, গোটা 24 পরগনা জুড়ে তা নয়, কিন্তু এই এলাকাগুলির মধ্যে একটা সম্ভাবনা থাকছে, এগুলোর মাথায় রেখে কাজগুলোকে সারতে হবে।
এই হচ্ছে আবহাওয়া, পরিবর্তনশীল আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন হয়, যেটা বলা হয়েছে তার সঙ্গে বাস্তব অনেকটা এদিক ওদিকও হয়ে যায়। হয়তো বলা হলো মুর্শিদাবাদে নদিয়া বলা হলো, দেখা গেলো যে ওটা মুর্শিদাবাদ বা বীরভূম সংলগ্ন এলাকাতে হয়ে গেলো, বা পূর্ব বর্ধমানে হয়ে গেলো, বা পশ্চিম বর্ধমানের নামই নেওয়া হলো না, কত দেখা গেলো যে পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি হয়ে গেলো। তো এগুলির মধ্যে শিলাবৃষ্টি, কালবৈশাখী সবই থাকার সম্ভাবনা রয়েছে, এরকম করে রয়েছে। দেখুন এক একদিন কম বেশি হবে, কোথাও কম মা বাড়া করবে, উত্তরবঙ্গের সঙ্গে সব কিছুতেই এরকমভাবে একটা থাকছে। দেখুন দমকা হওয়া কোথাও কোথাও থাকবে, উত্তরবঙ্গেও থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর সব জায়গাতে মাঝে মাঝে কিন্তু দমকা হাওয়া কখনো কখনো আসবে, আসামের দিকেও থাকবে, ত্রিপুরার দিকেও থাকবে, সব মিলিয়ে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা দেখাচ্ছি না, এবার একটু বৃষ্টিপাতটা দেখাই। বৃষ্টিপাত যেটা পরিমাণ দেখানো হলো, এবার বৃষ্টিপাতটা আমরা চলে এসেছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন মোটামুটি 15 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও মেঘ উড়লে হতে পারে, এটা সম্ভাবনা থাকছে, মূলত এই এলাকাগুলির মধ্যে একটু হতে পারে, মানে হবেই গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও আসতে পারে। এরপর মঙ্গলবার, মঙ্গলবারও দেখবেন যে বৃষ্টিপাত কিন্তু আসছে, উত্তরবঙ্গে রাতের দিকে কিছু কোথাও কোথাও থাকতে পারে এই এলাকাগুলিতে, রাতের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মানে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে, কিছু কিছু এলাকাতে হবে। ভালো করে দেখুন, আমরা একটু জায়গাটা জুমটা কমাই তাহলে বোঝা যাবে। তো এরকমভাবে দেখুন কোথায় কোথায় কেমন করে বৃষ্টি আসছে, কখন কখন আসছে, টাইম দেখা যাচ্ছে, কোন এলাকা দেখা যাচ্ছে, কোন এলাকায় কবে বৃষ্টিপাত, কীরকমভাবে সম্ভাবনা নতুন করে দেখাচ্ছে। দেখুন আপনার জায়গা দেখতে থাকুন, ওই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে কোথায় কোথায় ছড়াচ্ছে। দেখুন এইখানটাতে তাপমাত্রাও কিন্তু দেখা যাচ্ছে, কখন কেমন তাপমাত্রা থাকবে পুরো এলাকা জুড়ে মোটামুটি বোঝাই যাচ্ছে। এভাবে বৃহস্পতি 17 তারিখ, 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে, বেশ কিছু অংশে বৃষ্টিপাত 17 তারিখ, 18 তারিখে দেখুন আসছে। এই যে বৃষ্টিপাতগুলো হবে 17-18-র মধ্যে, বুধ বৃহস্পতির মধ্যে বৃষ্টিপাত রয়েছে, শুক্রবার 19 তারিখেও কোথাও কোথাও হবে, বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা, অর্থাৎ কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাতও হতে পারে এই 17-18-19 তারিখের মধ্যে। সম্ভাবনাগুলি সব থেকে ভালো থাকছে এই এলাকাগুলির মধ্যে, কোথাও কোথাও একটু বৃষ্টিপাত হতে পারে, একদম এরকমই হবে সেটা বলছি না, কিন্তু তাই আপডেটের নজর রাখতে হবে। আপাতত দেখা যাচ্ছে যে এইগুলোতেও হতে পারে, তো যেখানে জল কম পড়ে গেছে সেখানে কিন্তু কিছুটা মনে হচ্ছে রিলিফ দিতে পারে। রংপুর বিভাগ রয়েছে পুরো রংপুরে, 20 তারিখের দিকে দেখা যাচ্ছে, তো এইরকম আর কি ব্যাপার। দেখুন বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত আসছে, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, তো সেটা আপনাদের জানিয়ে দিলাম। আপাতত দেখুন উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টিপাত কবে কবে কীভাবে আসছে ডিটেলসে কিন্তু বলে দিলাম, আগামী কয়েকদিনের আপডেট বলে দিলাম, এখন আর দেখাচ্ছি না, আরও আপডেটে পরিবর্তন হবে, তাই প্রত্যেকটা আপডেটেই দেখবেন কিছু কিছু পরিবর্তন থাকবে। আপাতত এই আপডেটটি অনুযায়ী সোমবার যেটা সকালের দিক থেকে আমরা পেয়েছি সেই আপডেট অনুযায়ী আমরা এইখানে ECMW মডেল অনুযায়ী আমাদের দেখিয়ে দিলাম, এতে কিছু পরিবর্তন পাবেন। মানে যেমন দেখাচ্ছে দেখুন 24 তারিখের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বৃষ্টিপাত দেখাচ্ছে। দেখুন হাওড়া, কলকাতা সব দিকে কিন্তু দেখাচ্ছে, উলবেড়িয়া, আমতা, বিষ্ণুপুর, বারুইপুর, জগৎ বল্লভপুর, এখানে বজবজ রয়েছে, আমতা রয়েছে, খানাকুল, ঘাটাল, জঙ্গলাপাড়া, জগৎ বল্লভপুর, মাসার, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, 80% বৃষ্টিপাত কিন্তু রয়েছে, এগুলোতে বৃষ্টিপাত আসছে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে। তো একটা জায়গায় ক্লিক করে দেখাচ্ছি, দেখুন আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে দেখুন আবহাওয়াটা কেমন থাকবে, একটা দুটো জায়গা বেশি করছি না, যে রাতের দিকে কিন্তু এসো, রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে 17 মিলিমিটার, 8-17, এখানে বৃষ্টিপাত ভারীও হতে পারে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে রাতের দিকে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতেও পারে, কোনো কোনো অংশে মেঘ ভালো হলে বৃষ্টিপাত হবে, ধুবড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে, উত্তর দিনাজপুর, দিনহাটা, শীতলাকুচি, কোচবিহার, এও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, এই দেখুন ভালো বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে একদম, এইগুলো আসামেও থাকবে, তো এও একটা সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত পেলে এগুলো সিলেট ফুলের দিকে দিকে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে, অনেকটাই দেখিয়ে দিলাম, রাত থেকে সকালে কিন্তু এই ময়মনসিংহ, সিলেট, ঢাকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে, দেখিয়ে দিলাম অনেকটাই এরকমভাবে আসতে পারে, পরের দিকে এইভাবে বৃষ্টিপাত হবে, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসবে, এরকমভাবে দেখে দিলাম, একটাই ব্যাপার একই রকমভাবে দেখে নিলাম, ভিডিওটা বড় হয়ে গেল কিন্তু অনেকটা বুঝে গেলেন যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি, কালবৈশাখী, ভারী বৃষ্টি হতে পারে, পরিবর্তন থাকলে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।